কৃষি প্রধান আমার রাজ্য আর আমার এই কৃষি প্রধান রাজ্যখনত বিশেষকৈ নতুন এক সংযোজন করা হয়েছে মিলেট খেতির। কেন্দ্র সরকারের অধীনত যে মিলেট মিশন আরম্ভ করা হয়েছে তার পরিপ্রেক্ষিত এনে ধরনের মিলেটর খেতি আরম্ভ করা হয়েছে আমার রাজ্য। বর্তমানে মই উপস্থিত আছো যোরহাটর টিমটিমিয়াত। আহক চাও ইয়ারপরা কেনে ধরনের মিলেটর খেতি আরম্ভ করা হয়েছে। কৃষি প্রধান আমার রাজ্য সহা খেতিয়কর সপোন সজোয়া পথারখনের সোনগুটির ভঁড়ালত এবার এক নবতম সংযোজন। কেন্দ্র সরকারের অধীনত আরম্ভ হওয়া মিলেট খেতি আরম্ভ হয়েছে এতিয়া। যোরহাট কৃষি বিভাগের তরফেরপরা যোগান ধরা মিলেট বীজেরপরা এতিয়া যোরহাটর পথারত নকৈ করা হয়েছে মিলেট খেতি। এয়া যোরহাটর টিমটিমিয়ার দৃশ্য। আমার সঙ্গে উপস্থিত থাকা যোরহাট কৃষি বিভাগের কৃষি উন্নয়ন বিষয়া গার্গী কাশ্যপে মিলেট খেতির বিষয়ে করা কিছু মন্তব্য। এই আপনি দেখবেন যে এইবিধ মিলেটক কোয়া ফিঙ্গার মিলেট, আপনার মরুয়া ধান বলে কোয়া হয়। ইয়াক আসলে মিলেট এইবিধ মেজর মিলেট বলে আমি কম। মেজর মিলেট আপনার তিন প্রকারের হয়, সরঘাম, বাজরা, পার মিলেট আর এই হচ্ছে আপনার ফিঙ্গার মিলেট। ফিঙ্গার মিলেট বলে এই কারণে কোয়া হয় কারণ কি ই যেটা আপনার ইয়ার যদি পোখা মেলিছে যদি ফ্লাওয়ার হয়েছে ইয়ার তো ফিঙ্গারের নিচি না, গতি সেইকারণে ইয়ার ফিঙ্গার মিলেট বলে কোয়া যায়। এইবিধ আমার ইয়াত লগুয়া আপনার এটা বর্তমান চারি মাস হয়ে আছে। আসলে ইয়ার ডিউরেশন 120-135 ডেজে হয়, কিন্তু আমি এটা দেখবলে পাইছো ই হয়েছেহে, গতি আমি আর আশাবাদী নতুনকে ইয়াত করা হয়েছে, গতি আমি চাই আছো মিলেটবিধ। ইয়াত আপনার দুই প্রকারে করব পারি, ধানের নিচিনাকেও করবা যায় কঠিয়াতলি প্রস্তুত করে, কিন্তু আমার সেইমতে করলে আপনার অকান খরচ বাড়ি যায়, যোন কারণে ধরলোকে ডাইরেক্ট মানে সিঁচি দিলে আপনার আমার খেতিয়কজনের অনেক কথা কথা দিয়া যাব। এতিয়া এই মই ইয়াৰ উপকারিতা দুটামান কব বিচাৰিছো যে আমার যেহেতু আমার একটা ক্লাইমেট চেঞ্জ হবলে গৈ আছে আর আমি অসমত বিশেষ করে আমি দেখিবলৈ পাওঁ যে আমার উজনি অসমৰ ফালে আমি ধান খেতি করার পাছত আমি মাটিখিনি খালি করে রাখি থ, গতি আমি বিভিন্ন ধরনের খেতি করব পাৰো। মিলেট এবিধ এনেকুৱা ক্রপ হয় যোনটো আমি যোনবিধ খাদ্য আমি স্মার্ট ফুড হিসাবে কওঁ, ই বহুত নিউট্রিশিয়াস হয়, ইয়াত প্রোটিন কন্টেন্ট বহুত বেশি পোৱা যায় আর বহু ক্ষেত্রে যেনে আপনার লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে যারণে আমার ডায়াবেটিক যখন পেশেন্ট হয়লোকর কারণে ভাল, আমার গর্ভবতী মহিলার কারণে ভাল, সরু লড়ির কারণে ভাল, যেহেতু ইয়াত প্রোটিন বহুত থাকে আর তেনেকে ধরক আর আপনার যিনি কার্ডিওভাস্কুলার ডিজিজ বিভিন্ন বেমারের কারণে ই বহুত উপকারী ফুড হয়। ইয়ারপরা আপনার বিভিন্ন খাদ্য তৈরি করবা যায় যেন আমার সাউথ ইন্ডিয়ার ডোসা হোক আর আমার লাডু পিঠা বা বিভিন্ন বেকারি আইটেমসও ইয়ারপরা প্রস্তুত করবেন। আর এবিধ আমার মিলেট বর্তমান আমি অসমত করে আছো সেইবিধ হয়েছে আপনার ফক্সটেল মিলেট। ফক্সটেল মিলেটটো মাইনর মিলেট হিসাবে আমি কোম, ফক্সটেল মিলেট টুক ফক্সটেল বলে কোয়া যায় কারণ এই আপনার শিয়ালর নেজডালর নিচিনা। এই আপনার আমার ফেব্রুয়ারি মাহত আমি করিম নতুনকে, তাক অসমিয়াত কণী ধান বলে কোয়া যায়। অসমৰ জলবায়ুর সৈতে সংযোগ স্থাপনেরে করা মিলেটর আছে বহু ঔষধি গুণাগুণ। তৈয়ার করব পারি নুডলস, ডোসা, পিঠা আদিকে ধরে বহু পুষ্টিকর খাদ্য। অসমৰ কৃষি ক্ষেত্রত নতুনকৈ সংযোজন হওয়া এই মিলেট খেতিয়ে প্রদান করক অসমৰ সহা জীবনক এক অনন্য মাত্রা। সহা খেতিয়কসকলে লাভ করক সপোন সজোৱাৰ সুচল পথ।